এরপরে আফরোজা ইসলাম, আপনি লিখেছেন দুনিয়ার দুনিয়ায় অন্যায় নাফরমানি যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে? দেখুন, দুনিয়াতে অন্যায় এবং ভালো কাজ যারা করবে তারা একটু বেশি সুখে থাকবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই 1450 বছর আগেই বলে গেছেন। আর দুনিয়া সিজনুল মোমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ এবং কাফিরের জন্য এই দুনিয়াটা হলো আপনার জান্নাত স্বরূপ। এখানে যা সে করতে পারে তার কোনো বাইন্ডিংস থাকে না। একজন ইমানদার তিনি কোনো কিছু করতে গেলে হালাল হারামের যে বাইন্ডিং সেটা চলে আসে, আল্লাহর আদেশ নিষেধের যে বাধা সেটা এসে তার সামনে দাঁড়ায়, অর্থাৎ সব কিছু তিনি মনে চাইলে করতে পারে না, জেলখানার মতো বন্দী জীবনের মতো অনেকটা। দুনিয়া আল্লাহ তালার কাছে গুরুত্বপূর্ণ কিছুই নয়। আপনি দুনিয়ার এই 50-60 বছরের জীবন যেখানে ভোগের মূল সময়টা 20-40 বছর হয়তো থাকে, তো এই সময়টাকে যদি আপনি আখেরাতের অনন্ত অসীম কালের সাথে তুলনা করেন তাহলে দেখা যাবে এই জীবনের ভোগ কোনো ভোগ নয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর 3 নম্বর আয়াতে বলেছেন, দারহুম ইয়াকুলু ওয়া তামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাওফা ইয়ালামুন। আপনি কাফেরদেরকে ছাড় দিয়ে রাখুন, তারা খাক, তারা ভোগে লিপ্ত থাকুক এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা লোভ লালসা এগুলোর মধ্যে তারা মত্ত থাকুক, অচিরেই তারা জানতে পারবে যে তাদের পরিণতি কী হতে যাচ্ছে। দুনিয়া ভোগটা এতটাই তুচ্ছ। দেখুন, ভোগ যেটা করে ফেলা হয়, আমরা যে খাই যতক্ষণ আমাদের গলায় থাকে তখন আমরা স্বাদটা ফিল করি, যখন নিচে নেমে যায় এরপর কিন্তু অনুভবটা থাকে না। খুব অল্প সময়ের ভোগের জন্য আমরা মনে করি যে তারা অনেক বেশি সুখ করছে। আখেরাতের যে সুখ হবে সেটা হবে অনন্তসীমকালের, সেটা হবে স্থায়ী এবং প্রকৃত সুখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন, লাউকানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তা দিল যা ইনদাল্লাহি জানাহা বাউদা, দুনিয়াটা আল্লাহর কাছে যদি একটা মাছির ডানার সমপরিমাণ মূল্যের হতো, তাহলে সেক্ষেত্রে মা সাকা কাফেরান সুরবাতা মিম্মা, কোনো কাফেরকে এক ঢোক পানি আল্লাহ তালা পান করতে দিতেন না। দুনিয়ার কোনো ভ্যালু আল্লাহ তালার কাছে নাই, এটা খুবই সীমিত সময়ের জন্য। যে আখেরাতকে বিশ্বাস করে তার কাছে দুনিয়া কিছুই নয়, এখানকার কষ্ট বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন। তো সেই জায়গা থেকে একজন ইমানদার তিনি খারাপ মানুষদের ভালো হওয়া দেখে বিচলিত হবেন না, বরং তার ইমান আরও সুদৃঢ় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই গেছেন যে খারাপ মানুষদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। আল্লাহ তালা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন, ইমানের পরে বিশেষ করে আখিরি জামানাতে এসে বহুমুখী ফিতনা বহুমুখী সংশয় শয়তান আমাদের দোষরা সৃষ্টি করবে, সেগুলোতে আমাদের ইমানকে হেফাজত রাখার তৌফিক দান করুন।